আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো তোমাদেরকে গত ক্লাসগুলোতে জ্যামিতি করানো হয়েছে এবং আজ তারপরে শুরু করা হয়েছে 12.4 এর অঙ্ক, যেখানে আর গুণন, প্রতিস্থাপন, অপনয়ন, এভাবে লেখচিত্র, এগুলোর মাধ্যমে দুইটা সমীকরণ জোটকে সমাধান করার শেখানো হয়েছে। সমীকরণের প্রকৃতিগুলো শেখানো হয়েছে। আর সর্বশেষ 12.4 শুরু হচ্ছে। 12.4-এ দুইটা সমীকরণ জোট কীভাবে তৈরি করতে হয়, সেই তৈরি করাটা এবং তাদের সমাধান করাটা শেখানো হচ্ছে। তো আজকে আমরা এই 12.4-এর শেষের দিকের 19 নম্বর সৃজনশীল এটা করার চেষ্টা করব। তো প্রথমেই আসো আমরা দেখি সৃজনশীলে কী লেখা আছে। প্রশ্নটা বলা আছে, কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান পূর্ণ সংখ্যা 2 হয়ে যায়। 7 যোগ করলে কত হয়, লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটা 2 হয়ে যায়, অর্থাৎ সেটা 2 ভগ্নাংশ থাকে না, সেটা একটা পূর্ণ সংখ্যা 2 হয়। আবার হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান পূর্ণ সংখ্যা 1 হয়ে যায়। সেই ভগ্নাংশ সম্পর্কে আমাদের এখন কাজ করতে হবে। দুইটা শর্ত দেওয়া আছে। তো যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে, তো প্রথমে আমাদের ভগ্নাংশ ধরতে হবে। আমরা ক নম্বর প্রশ্নে পড়লে বুঝতে পারবো যে লেখা আছে, ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন করো। কী বলা আছে, ভগ্নাংশটাকে কী ধরতে হবে, x/y। তো আমরা শুরু করি ক নম্বর, যেহেতু ধরতে বলেছে আমরা ধরি। ভগ্নাংশটি হল x/y। এখানে কোনটা লব, উপরেরটা না নিচেরটা? উপরেরটা x হচ্ছে লব আর নিচের y হচ্ছে হর। এই x আর y এটাকে আমরা একটা ভগ্নাংশ ধরলাম। এখন আমাদের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম যে শর্তটা সেটা আমরা দেখি কী আছে। প্রথম শর্ত মতে বা প্রথম শর্ত অনুসারে লিখতে পারি। প্রথম শর্ত অনুসারে কী বলা আছে, যে কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যদি যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 2-এ রূপান্তরিত হয়। তো এই ভগ্নাংশের কিসের সাথে 7 যোগ করব, লবের সাথে। লব নিচেরটা না উপরেরটা? উপরেরটা। তাহলে x+7 আর ওয়াইটা ওয়াই হিসাবে থাকবে, এটা =2 হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত অনুসারে কী বলা আছে, যদি ওই ভগ্নাংশটার হর হতে 2 বিয়োগ করা হয়, তার মানে এক্সটাকে আমরা লবটাকে রেখে দেব কিন্তু হর থেকে 2 বিয়োগ করে দেব, তাহলে এটা পূর্ণ সংখ্যা 1 হয়ে যায়। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এই হচ্ছে আমাদের ক নম্বর, যে ভগ্নাংশটাকে x/y ধরে সমীকরণ গঠন করো। দুইটা সমীকরণ মানে সমীকরণ জোট, 1 এবং 2 মিলে হচ্ছে আমাদের সমীকরণ জোট। খ নম্বর, যেই সমীকরণ জোটটা আমরা পেলাম এইটাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। কী পদ্ধতিতে সমাধান করতে হবে, আর গুণন পদ্ধতিতে। তো আমরা এইখানেই করে ফেলি খ নম্বর। সমীকরণ দুইটা কী পেলাম সেটা আমরা আগে এখানে উপরে লিখব, যে প্রাপ্ত সমীকরণ জোট। তো সমীকরণ জোট প্রথম যেটা পেলাম সেটা কী, সেটা থেকে আমরা কী পাই, y দিয়ে যদি গুণ করি তাহলে 2y, এই পাশে নিয়ে আসলে x-2y + 7=0, এটা আমরা পাই 1 নম্বর থেকে। এই যে y দিয়ে 2-কে গুণ করলে 2y, তাহলে x-2y + 7=0। ওই পাশে 0 রাখতে হবে কেন, কারণ আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য নিয়ম হচ্ছে ওই পাশে রাখতে হবে, ডান পাশে 0 রাখতে হবে। এটা আমরা y-2 দিয়ে যদি গুণ করি তাহলে y-2 হয়। বাম পাশে নিয়ে আসলে হবে x-y + 2=0, এটা হচ্ছে 2 নম্বর। তো আমাদের সমীকরণ
রূপান্তর করা হয়ে গেছে, এটা আমরা এখন মুছে দিলাম ক নাম্বারটা। তোমরা কি করবে, ক নাম্বারে যা দেওয়া ছিল সেটা আবার তুলে তারপরে দুইটা বানাবে, তাহলে সবচেয়ে ভালো হবে। এখন আমরা কি করবো, এটাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করব। আর গুণন পদ্ধতিতে নিয়ম হচ্ছে, প্রথমে লিখবো আমরা এক্স ডিভাইডেড বাই, তারপরে লিখবো ওয়াই ডিভাইডেড বাই, তারপরে লিখবো ওয়ান ডিভাইডেড বাই। তো এক্স ডিভাইডেড বাই তাহলে কি, এক্স একটা বাদ, উপর থেকে নিচ, নিচ থেকে উপর গুণ করতে হবে, মাঝখানে হবে মাইনাস। তো উপরে কত আছে, মাইনাস টু, তার সাথে এখানে প্লাস টু গুণ করতে হবে, মাইনাস এই মাইনাস ওয়ানের সাথে সেভেন, এই মাইনাসটা সূত্রের মাইনাস আর এখানে মাইনাস ওয়ান এটা থাকবে তার সাথে সেভেন। এবার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই বাদ, তাহলে আগে নিচ থেকে উপর, তারপর উপর থেকে নিচ, এখানে ওয়ান আর ওখানে সেভেন, তো শুধু সেভেন হয়, সূত্রের মাইনাস এখানে ওয়ান এখানে টু, তাহলে টু হবে, সেভেন মাইনাস টু। এবার ওয়ান ডিভাইড বাই তাহলে এটা বাদ, তো এটার ক্ষেত্রে আবার উপর থেকে নিচ, তারপরে নিচ থেকে উপর, উপর থেকে নিচ মাইনাস টু হবে, আর সূত্রের মাইনাস, আর ওয়ান আর এখানে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হয়। আমরা এখন ক্যালকুলেশন করি, এখানে মাইনাস ফোর আর মাইনাস মাইনাসে প্লাস সেভেন, এখানে ওয়াই ডিভাইডেড বাই সেভেন থেকে টু বাদ দিলে ফাইভ, আর এখানে ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান। সরি, এখানে হবে হচ্ছে প্রথমে উপর থেকে নিচ, তার মানে এটা মাইনাস ওয়ান, আর এখানে হবে মাইনাস টু, তাহলে মাইনাস ওয়ান প্লাস টু, মাইনাস ওয়ান প্লাস টু, আগে উপর থেকে নিচ তারপর নিচ থেকে উপর, তাহলে এক্স ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান, অতএব এক্স ইকুয়াল টু কত, থ্রি, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে ফাইভ, তাহলে নির্ণেয় ভগ্নাংশটা কী হবে, ও এক্স ওয়াই প্রথমে আমরা নির্ণয় করি, তাহলে অতএব এক্স কমা ওয়াই এটা ইকুয়াল টু হচ্ছে থ্রি কমা ফাইভ, তাহলে নির্ণেয় ভগ্নাংশ থ্রি বাই ফাইভ, এটা আমাদের অ্যান্সার। এই আমরা পেয়ে গেলাম আর গুণন পদ্ধতিতে খ নম্বরের অ্যান্সার। এইবার আমরা এটাকে লেখচিত্রের মাধ্যমে করার চেষ্টা করব। আমাদের অ্যান্সারটা যেটা সেটা মনে রাখা লাগবে, অ্যান্সারটা কত বার ছিল, তিন এবং পাঁচ, এটা একটু মনে রাখা লাগবে, এর আশপাশে আমরা মান নেব তিন এবং পাঁচ। তো লেখচিত্রতে সমাধান করার জন্য এই সমীকরণগুলোকে আমাদের ওয়াই ইকুয়াল টু বানাতে হবে অথবা এক্স ইকুয়াল টু বানাতে হবে, তো আমরা সবগুলোকে এক্স ইকুয়াল টু বানাই। এক হতে আমরা লিখতে পারি, এটা গ নাম্বার, এক হতে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু টু ওয়াই প্লাস সেভেন, আর দুই হতে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, এটা হচ্ছে আমাদের তিন নাম্বার আর চার নাম্বার দিলাম, যে দুটি একই সমীকরণ, তো সবগুলোতে এক্স ইকুয়াল টু আমরা বানালাম। এখন কি করব, আমরা দুইটা চার্ট করব। লক্ষ্য করি, প্রথমটার জন্য একটা চার্ট, যেখানে আমরা বসাবো এক্সের মান, ওয়াইয়ের মান পাবো এক্সের মান, ওয়াইয়ের মান বসাবো পাবো এক্সের মান, আর দ্বিতীয়টার জন্য আর একটা চার্ট। এটা কোন সমীকরণের জন্য চার্ট, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু টু ওয়াই প্লাস সেভেনের জন্য চার্ট, আর এবং আরেকটা চার্ট আমরা তৈরি করব দ্বিতীয়টার জন্যে, এখানে এক্স বসাবো ওয়াই পাবো, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস টু এর চার্ট। তিনটা আমরা মান বসাবো, বেশি না, মাত্র তিনটা, তার মধ্যে যে তিন এবং পাঁচ থাকবেই, কারণ এখানে যদি তিন বসে পাঁচ বসায় তিন আসবে, পাঁচ বসালে, সরি এটা হবে মাইনাস, মাইনাস সেভেন, তাহলে পাঁচ বসালে কত আসবে, তিন আসবে, ওয়াইয়ের মান পাঁচ বসালে পাঁচ দোকানে দশ, দশ থেকে সাত বাদ দিলে তিন, পাঁচ তিন, এখানে একইভাবে পাঁচ তিনই আসবে, কারণ সমাধান আমাদের জানাই আছে, পাঁচ বসালে তিন আসে। এখন আমরা এর আশেপাশে আর কয়েকটা মান, আর দুই একটা মান নেব, তো তিনের থেকে কম হচ্ছে দুই, দুই বসালে কত আসে, দুই বসায় দেখি আমরা কত আসে, দুই বসালে আসবে হচ্ছে দুই দোকানো চার, চার থেকে এখানে না, এখানে আমরা পাঁচ বসালাম, তাহলে এখানে আমরা তিন বসাই, তিন বসালে তিন দোকানো ছয়, ছয় থেকে সাত বাদ দিলে মাইনাস ওয়ান,
আর আরেকটু বড় বসাই, আট বসাই, আট বসালে আট দোগুণে ষোলো, ষোলো থেকে যদি সাত বাদ দিই, আচ্ছা আট না ছয় বসাই, ছয় দোগুণে বারো, বারো থেকে সাত বাদ দিলে হয় পাঁচ। দ্বিতীয় সমীকরণ একইভাবে তিন বসাই এবং ছয় বসাই, তিন বসালে তিন থেকে দুই বাদ দিলে প্লাস ওয়ান, আর ছয় বসালে ছয় থেকে দুই বাদ দিলে চার। এই হচ্ছে আমাদের মোটামুটি মান দুই সমীকরণ থেকে পেলাম। লেখচিত্রে এখন এগুলো বসাবো কী করে? তো মনে করি এটা হচ্ছে আমাদের লেখচিত্র, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে? তো প্রথম সমীকরণ যেটা সেটার মানগুলো আমরা বসাই, মাইনাস ওয়ান থ্রি। এই লেখচিত্র তোমরা লেখচিত্রে সুন্দর করে একটা লেখচিত্র নিয়ে সেখানে আঁকাবে, মাইনাস ওয়ান থ্রি, মাইনাস ওয়ান মানে এইদিকে যাবে, এই যে মাইনাস ওয়ান আমরা এটাকে মাইনাস ওয়ান মনে করলাম, আর থ্রি হচ্ছে এইখানে, এটা হচ্ছে মাইনাস ওয়ান থ্রি। এরপরে কত আছে? থ্রি ফাইভ, এই যে থ্রি জন্যে, থ্রি জন্যে ফাইভ, এক দুই তিনের জন্যে পাঁচ, তিন এবং পাঁচ আছে এইখানে, তারপরে ছয়ের জন্য আবার পাঁচ, ছয়ের জন্যে ও সরি এটা তিনের জন্য পাঁচ, হ্যাঁ তিনের জন্য পাঁচ, আর চার পাঁচ, পাঁচের জন্য ছয়, পাঁচের জন্য ছয়। এই যে একটা সমীকরণ আমরা পেলাম যোগ করে দিয়ে এটা লেখচিত্র পেলাম, এটা হচ্ছে আমাদের এক নম্বরের লেখচিত্র, যেখানে যে মাঝখানের বিন্দুটা হচ্ছে আমাদের এখানে তিন এবং পাঁচ হচ্ছে মাঝখানের বিন্দু। একইভাবে আমরা দ্বিতীয়টা বসাই, ওয়ান থ্রি, ওয়ানের জন্য থ্রি, ওয়ানের জন্য থ্রি আছে এইখানে, তারপরে কী বলা আছে? থ্রির জন্য ফাইভ, থ্রির জন্য ফাইভ, এই বিন্দুটাই হবে থ্রির জন্য ফাইভ, তারপরে ফোরের জন্য থ্রি, ফোর, ফোরের জন্য সিক্স, ফোরের জন্য হচ্ছে আমাদের সিক্স, এই যে এরকম জায়গাতে হবে ফোরের জন্য সিক্স। তাহলে এখানে না লিখে এটা আমরা নিচে লিখি, থ্রি ফাইভ, আর ফোরের জন্য সিক্স হচ্ছে এখানে, তো এইটা আমরা যদি যোগ করে দিই এখন এটা হবে আমাদের দুই নম্বর। তো লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এক এবং দুইয়ের সমাধান কোথায় আছে? থ্রি এবং ফাইভ। এবং আমরা দেখলাম যে আমাদের আগেও থ্রি ফাইভ ছিল, একই হচ্ছে, তাহলে অতএব লেখচিত্র হতে সমাধান হচ্ছে থ্রি এবং ফাইভ, যেটা আগে যেটা আছে সেটার মতোই যাচাই করা, সত্যতা যাচাই করা হলো। সুতরাং লেখচিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে সমীকরণের যে সমাধান সেটা আগেরটার মতোই। তো লেখচিত্র তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে বুঝে আসবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আরও কিছু অঙ্ক লেখচিত্র করার চেষ্টা করবে, এটা তোমাদের কাজ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো এবং আগামী নিয়মিত লেখাপড়া করো, এই কামনা করে শেষ করতেছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।